হারাম দিতে হবে, সেটা আবার কিরকম? হয়ে যাচ্ছে হরেন, তাই নাকি? এদিক আসেন, এদিক আসেন। আপনারা কয় ভাই? বাপ বেটা এক ভাই। তার মানে কিরকম? তাই নাকি? তাহলে বাপ বেটা দুই ভাই না এক ভাই? কি দুশ্চাপ হচ্ছে? ওটা হরেন দেয় তাই নাকি? হ্যাঁ, তা আপনি একটা গান করেন দেখি শুনি। ওটা ফুট করেছে তাই নাকি? তার একটা ভালো গান গান, ওই গান মাঝে একটা ভালো গান করে। আমার ছাগলটা কোথায়? আচ্ছা যাক, তুমি এদিকে আসো, এখন তোমার সে ছাগল এখান থেকে উধাও হয়ে গেছে। হ্যাঁ, ছাগল পাগলে নিয়ে গেছে। হ্যাঁ, ডিস্টার্ব। তেসুতি দাসর, যা হোক ছাগলটা পেলাম না, পেলে একটু আনন্দ দিতে পারতাম। তা যা হোক, বাবা মায়ের একটা কথা বলি, কিছু মনে নেবেন না, শিল্পী তৈরি করতে গেলে বাবা নিজের একটা উৎসাহ দিতে হয়। এখানে আমরা অনেকগুলো খেলা দেখিয়েছি, জানি না আপনাদের কতটুকু আমরা আনন্দ দিতে পেরেছি, কিন্তু এখান থেকে একজন দর্শক আমি দেখলাম না যে ছেলেটাকে 2 টাকা কি 5 টাকা কি 10 টাকা যে খেলা ভালো লেগেছে, এখানে আমি দেই বাবা। আর বাবা উৎসাহ না দিলে পৃথিবীর কোনো শিল্পী বাবা বলা হতে পারে না। এতগুলো মা, এতগুলো বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে খেলা দেখছেন, একজন মা একজন বাবা কিন্তু একটা শিল্পীকে 2 টাকা 5 টাকা 10 টাকা দিয়ে বাবা একটু উৎসাহ করেননি। তা বাবা আমি বলবো বাবা, এই যে খেলাধুলা দেখছেন বাবা, উৎসাহ দিলে খেলোয়াড় জীবন দিয়ে দেয়। এই যে খেলাটি দেখেন, দেখুন আপনাদের চোখের সামনে হাজির করা হয়েছে, খেলাটি দেখবেন আপনার পায়ের তলা থেকে মাথার চুল পর্যন্ত শিশুল করবে খেলাটি দেখলে। তবে এই খেলাটি দেখে যদি আপনার মনে প্রাণে এক বিন্দু ভালো লাগে, আপনার হৃদয়ের করে যদি একটু দোলা লাগে, তা বাবা মায়ের একটিবার আমার খেলার ছেলেদেরকে একটু আপনাদের দুয়ারে পাঠিয়ে দেবো বাবা। যে যা পারেন, আপনার মনের ব্যাপার যে আপনি 2 টাকা দেবেন না 5 টাকা দেবেন না 10 টাকা দেবেন, বাবা একটু সাহায্য করবেন, একটু খুশি করবেন বাবা। সাহায্য দিতে হয় বাবা, বকশিস দিতে হয়, তাহলে শিল্পীর জীবনটা অনেক বড় মনে করে শিল্পী। যেন অমুকখানে গেছিলাম, দর্শক আমাদেরকে অনেক অনেক সাহায্য দিয়েছিল, বকশিস দিয়েছিল। তা দেখুন খেলাটির নাম কোরিয়ান রোলার ব্যালেন্সের খেলা, 2015 সালের আবিষ্কৃত খেলা। খেলাটি করে দেখাচ্ছে কে দেখাবা, শিমুল সরকার, শিমুল সরকার খেলাটি করে দেখাচ্ছে, লক্ষ্য রাখো বাবা মায়েরা। অনেকগুলো খেলা কিন্তু আপনাদের চোখের সামনে তুলে ধরেছি বাবা, আপনারা কিন্তু কেউ একটু উৎসাহ আমাদেরকে দেননি। তা আমরা আসরা বেঁচে থাকো, বন্ধুজীবী হও, সত্য সোনামণি। টাকা দিয়েছে দেখেছে বাবা, শিল্পী তৈরি করতে গেলে বাবা তাদেরকে উৎসাহ দিতে হয়, এটা আমার বলার কোনো অবকাশ থাকে না। তারপরে এখানে এসেছি আমরা সাতক্ষীরা থেকে,
আপনাদেরকে আনন্দ দিচ্ছি, আমাদেরকে আপনারা একটু আনন্দ দেবেন। কমেডি তো নিয়ে এসেছে বাবা, তারপর শিল্পীদেরকে উৎসাহ দিতে হয়। তা দেখুন খেলাটি দেখুন, আস্তে 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 গালি কোথায় যাচ্ছ? খেলাটি দেখবেন না, একটা অনুবাদ করবে। এই খেলা কিন্তু আমাদের দেশে খেলা না, 2015 সালে এই খেলা এসেছিল আমাদের দেশে। দেখো আস্তে আস্তে আস্তে, দেখেছ আস্তে তালি কোথায় দর্শক? একজন চলে যায় ওদের কিন্তু ফেলে আসে, আস্তে 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 তালি কোথায় দর্শক? অনেক খেলা দেখেছেন কিন্তু আমরা এখানে 13টা খেলা নিয়ে এসেছি। এই খেলাটা দিয়ে 12টি খেলা হচ্ছে, এরপরে জীবন মরণ সমস্যা খেলা রয়েছে, ভয়াবহ খেলা দেখে যাবেন। তালি হবে, তালি খেলো দর্শক। হাতা খেলা করে দেখাচ্ছে, পায়ও খেলা করে দেখাচ্ছে। দেখো এখানে অনেক গরিমানি ব্যক্তিদের রয়েছে, অনেক বড় বড় শিক্ষিত ব্যক্তিদের রয়েছে, অনেক বড় বড় ব্যবসায়ীরা রয়েছে। বাবা মায়েরা ছেলেটাকে এত খুশি করবেন, বাবা মায়েরা এ পর্যন্ত সত্য সুনামণি 10 টাকা দিয়ে গেল। বাবা শিল্পী বড় করতে গেলে তাদেরকে তো সাহায্য সহানুভূতি করতে হয়, তাহলে তারা ভবিষ্যতে অনেক বড় হয়ে যায়। তা আপনাদের সাহায্য সাহায্য সহানুভূতি আমাদের একান্ত কাম্য, এত চেষ্টা করবেন ছেলেটাকে যে যেমন পারেন একটু খুশি করবেন। এই যে দেখো ছোট্ট সোনামণি, এই যে দেখুন, এই যে পিছনে আমার দাদা দাঁড়িয়ে রয়েছে, তালি দেবেন, এক পায়ের উপরে তালি দেবেন। এই যে দেখুন 100 টাকা দিয়েছে, চিত্তমারে সুজন ছেলেটাকে 10 টাকা দিল, দেখেছেন? তাই তো দেখুন বাবা, যে যা পারেন একটু দেবেন বাবা, কোনো দাবি দাবা নাই আপনাদের কাছে যে আপনাকে এই টাকা দিতে হবে, আপনার মনের ব্যাপার। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। তো বাবা চলে যাচ্ছে একটা বার, এই শোনা ওখানে একটু ধরে, হ্যাঁ সোনা বুঝতে পারি নাই, হ্যাঁ কাকা ঠিক আছে বসে থাকেন, দীর্ঘ জীবন। এই যে বাবা, এই যে মা দিচ্ছে।